গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলে নেই কোনো রাস্তাঘাট। শুষ্ক মৌসুমে মানুষের একমাত্র বাহন ঘোড়া গাড়ি। জেলার 165 চরের মধ্যে 70টিতে রয়েছে 5 শতাধিক ঘোড়া গাড়ি। এতে একদিকে সহজ হচ্ছে যাতায়াত ও পণ্য পরিবহন, অন্যদিকে গাড়ি চালিয়ে আর্থিক সচ্ছলতা এসেছে 5 শতাধিক পরিবারে। গাইবান্ধা থেকে রাসেল কবিরের রিপোর্ট। ধুধু মরুভূমিতে রূপান্তরিত ব্রহ্মপুত্র যমুনা নদীর চরাঞ্চল। গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলার 20 ইউনিয়নে রয়েছে এমন 165টি চর এলাকা। এসব দুর্গম চরাঞ্চলে নেই চলাচলের রাস্তাঘাট, ফলে পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যাতায়াত ও উৎপাদিত কৃষি পণ্য বহন করতে হতো কৃষকের নিজের ঘাড়ে। যুগ বদলে গেছে, তবে আধুনিকতার কিছুই নেই এসব অঞ্চলে। যাতায়াতের জন্য সেই রাজা বাদশাহ আমলের ঘোড়ার গাড়ি এখন একমাত্র ভরসা। উৎপাদিত কৃষি পণ্য বহনের জন্য এ ঘোড়ার গাড়িগুলো ছুটে চলে এ চর থেকে ওই চরে। ঘোড়া গাড়ি হওয়াতে আমার 5 দিন 20-30 লাখ টাকা মাল যা এমনি ঘোড়া গাড়ি ভাড়া দেওয়ার আগে বস্তাতে 40-50 টাকা দিন বস্তারই। তবে প্রাণীগুলোই বর্তমানে এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এক একটি ঘোড়া একাই টেনে নিয়ে যাচ্ছে মানুষ সহ মন কেমন পণ্য, পাশাপাশি চালকের সংসারেও এনে দিচ্ছে সচ্ছলতা। প্রতি 500 টাকা হয় ঘোড়ার পাশে, দেন আগে 200 টাকা, আমাদের টিকে 300 টাকা। ঘোড়ার গাড়িতে বস্তা বহন করতে 30-40 টাকা ভাড়া গুনতে হলেও তা নিয়ে আক্ষেপ নেই ব্যবসায়ী ও কৃষকদের। এর বদৌলতে অন্তত নিজের ঘাড় পিঠ তো রক্ষা পেল। বস্তা প্রতি 30 টাকা হইলেও 40 টাকা যায়, কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের বস্তা পিঠে ঘিরে ওভার লাগে না। স্থানীয় জনপ্রতিনিধিও জানালেন এই ঘোড়ার গাড়ি চরাঞ্চলের একমাত্র বাহন। যদি আমরা চর এলাকার ঘোড়ার গাড়িতে সঠিকভাবে একটু সহযোগিতা করতে পারতাম, সঠিক সাহায্য করতে পারতাম, তাহলে তাদের জন্য উপকার হতো। বর্ষার সময় অথবা চরে পানি উঠে গেলে ঘোড়ার গাড়ির চালকরা বেকার হয়ে পড়বেন, পাশাপাশি ঘোড়াগুলোর খাবার সংগ্রহ করতেও হিমশিম খেতে হয় তাদের। এ বিষয়ে সবার সহযোগিতার কথাও জানান এ জনপ্রতিনিধি। রাসেল কবির, মোহনা সংবাদ, গাইবান্ধা।